আমি শাইমা, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়াই। আমার অনেক ধরনের শখের মাঝে ঘর সাজানোর শখটা একটা বিশাল জায়গা জুড়ে আছে। আমার এই শখটা আসলে এসেছে আমি যখন ছোট্টবেলায় পুতুলের বাক্সে পুতুলের ঘর সাজাতাম, তখন থেকে হয়তো এই শখটার সৃষ্টি হয়েছে। তো সেই সময় আমি ছোটোবেলা থেকে খুব স্বপ্ন দেখতাম যে আমি আমার বাসা ঘর খুব সুন্দর করে সাজাবো, একদিন আমি আমার ড্রয়িং রুমে একটা লাল কার্পেট থাকবে, লাল সোফা থাকবে, সবসময় আমি লাল লাল জিনিস দেখতাম। তো সেসব স্বপ্নগুলো আমার আসলে তখন প্রতিফলিত হতো আমার পুতুলের বাক্সে। এরপরে এখন আমি একটা, আমার এই স্বপ্নগুলো আসলে বাস্তবায়িত হয়েছে, আমি জলজ্যান্ত একটা বাসা যখন পেয়েছি তখন। আমার হাজবেন্ড এই বাসাটা বানিয়েছে, এই বাসাটা বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনে। তো ও বাসাটা বানিয়েছে, কিন্তু বাসাটাকে মনের মতো করে সাজিয়েছি আমি। এখনও আমি বাসাটাকে পরিপূর্ণভাবে সাজাতে পারি নাই, কারণ এখানে আমরা এসেছি খুব অল্প দিন হলো, এক বছরের মতো। আর এরপরে করোনার টাইম থাকাতে আমি আমার আরও যে শখগুলো ছিল সেগুলো আমি হয়তো করতে পারি নাই। তো যতটুকু এই স্বল্প সময়ে সম্ভব সেভাবে আমি সাজিয়েছি। তো আমি যখন ঘর সাজাই আমি খুব কল্পনার রাজ্যে ভেসে বেড়াই, কারণ আমি কল্পনার রাজ্যে ভাসতে খুব পছন্দ করি। তো এই কারণেই হয়তো বা পরী আমার একটা বিরাট বড় জায়গা জুড়ে আছে ঘর সাজানোর উপকরণগুলোর মধ্যে। পরী এবং পুতুল, এই দুটো জিনিস আমার খুবই পছন্দ। এবং আমার বাসাতে আমি অনেক ধরনের পুতুল রেখেছি, ওগুলো নিয়ে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বিভিন্ন সময় সাজিয়ে থাকি। তো কিন্তু এই আমরা যখন কোথাও যাই বেড়াতে বা কোনো ট্রাভেলে যাই, তখন দেখা যায় যে আমাদের মেইন উদ্দেশ্যটা আসলে শপিং থাকে না, ঘোরাটা থাকে। কিন্তু আমি সবখান থেকে সবসময় পুতুল কালেক্ট করার ট্রাই করি, এবং এই পুতুল আনতে যেয়ে অনেক সময় আমাকে এক্সট্রা লাগেজও ইউজ করতে হয়েছে। আমার পছন্দটা আসলে খুব রাজকীয় জিনিস দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানো, কিন্তু আমার হাজবেন্ডের পছন্দটা খুব মডার্ন লুক, খুব সিম্পল জিনিস দিয়ে সাজানো। সেই জন্য এই দুয়ের সংমিশ্রণে দেখা যায় যে আমার বাসাটাতে হয়তো বা আমি খুব ওরকম জাঁকজমকপূর্ণ কিছু দিতে গেলে হয়তো ওর কথাটাও চিন্তা করে আমি একটু নিজেকে আটকাই। তারপরেও আমি আমার পছন্দটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, আর এভাবে আমি সাজাতে চেষ্টা করি। বাগান আমার খুবই প্রিয়। এক টুকরো সবুজ উদ্যানে মাঝে বসে এক কাপ চা খাওয়া সকালে বা বিকালে, এটা আমার খুব ভাল লাগে। সেই কারণে আমি আমার ব্যালকনিগুলোতে সবুজের ছোঁয়া রেখেছি, এবং আমি সকালবেলাতে ওখানে চা খাওয়াটা আমি ওখানটায় খুব উপভোগ করি। আর যখন আমি সকালবেলায় উঠে আমার ব্যালকনির পর্দাটা সরিয়ে দিই, তখনই বা আমি যখন ব্যালকনিতে প্রবেশ করি তখনই আমার খুব ভাল লাগে ফুল, নানা রকমের ফুলের রং এবং সবুজের রংটা দেখতে। এটা মনে হয় যেন আমি প্রতিদিন সকালবেলায় নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাই এই সবুজের ছোঁয়া থেকে। তো এই ব্যালকনিগুলো ছাড়াও আমাদের রুফটপে একখণ্ড বাগান আমরা করার ট্রাই করছি। তো এই রুফটপে ছাদ বাগানটা এখন আমাদের পুরোপুরি হয়ে ওঠে নাই, যতটুকু হয়েছে সেখানে আমরা একটু দোলনা রেখেছি, বসার জায়গা আছে আমাদের, এবং প্রতিদিন বিকেলে আমরা আমাদের ফ্যামিলির সবাই ওখানে আমরা চা খাই। এবং আমাদের ছাদে একটা রুফটপ আমাদের নিজেদের সুইমিং পুলও আছে। আর আমার গাছের পরিচর্যার ক্ষেত্রে আমার কিছু সহযোগী আছে, তারা প্রতিদিনই একটু একটু গাছে পানি দিয়ে থাকছে, তারা গাছের পরিচর্যা করে। কিন্তু ক্যাকটাসগুলো যেগুলোতে আমি টেরারিয়াম সাজিয়েছি সেটার পরিচর্যা আমি শুধু নিজে হাতে করি। এখানে পানি দেওয়া, এর ঝাড়পোঁছ করা, এটার যত্ন নেওয়া, সব কিছু আমি নিজে হাতে করে থাকি। আমি ছবি আঁকতে খুব পছন্দ করি। খুব ছোটোবেলা থেকে আমি নিজের মনে নিজে ছবি এঁকেছি। আমি কখনো কোনো আর্ট স্কুলে যাই নাই। আমি যেটা আঁকি আমি আসলে নিজে থেকে আঁকি। তো আমি নানা রকমের ছবি আঁকি, যেরকম পেন্সিল স্কেচ থেকে শুরু করে অয়েল পেন্টিং, অ্যাক্রেলিক পেন্টিং, গ্লাস পেন্টিং, যখন আমার যেটা ভালো লেগেছে সেটা আমি আঁকার চেষ্টা করেছি, কারণ আমার খুব ছবি আঁকতে ভালো লাগে বলে। তো এই ছবি আঁকার এই মেসি এই সরঞ্জামগুলো আমি ঘরের ভিতরে না রেখে আমার ছাদে যে বড় একটা ঘর আছে, একটা সানরুম আছে, সেখানে এক কোণায় আমি ওটার অ্যারেঞ্জ করেছি। ওখানে বসে আমি ছবি আঁকি, তখন আমি পুরো একা থাকতে পারি ওই জায়গাটা। এবং আমি ওখানে ওই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছি, কিন্তু আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমার নিচে কোনো একটা রুমে আমি এই ছবি আঁকার জায়গাটা এবং বইয়ের একটা লাইব্রেরি বানাবো। আমার বাসার এন্ট্রেন্সটাকে আমি একটু গাছ মাছ সুন্দর জিনিসগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। ওয়ালে কিছু ডেকোরেশন পিস রেখেছি এবং কিছু পেন্টিংস রেখেছি, যেন যে কেউ আমার বাসায় আসুক বা আমি যখন নিজেই প্রবেশ করি যেন একটা সুন্দরের ছোঁয়া নিয়ে আমি বাসায় প্রবেশ করতে পারি। আমি সবসময় ড্রয়িং রুমটাকে খুব রাজকীয় একটা স্টাইল দেওয়ার চেষ্টা করেছি, এবং অ্যান্টিক লুক, যেটা দেখা যায় যে আমার পুরনো জিনিসগুলো খুব ভাল লাগে, পুরনো আমলের
হয়তোবা ভাস্কর্য থেকে শুরু করে নানা রকমের কালেকশন আমি করেছি, তো সেগুলো দিয়ে আমি ড্রয়িং রুম সাজিয়েছি। এবং আমার সোফা সেটটাকে আমি ভিক্টোরিয়ান স্টাইলের সোফা রেখেছি, কারণ এটার কারুকাজ করা অংশগুলো আমার খুব দেখতে ভালো লাগে। এবং সোফা এবং ড্রয়িং রুম এবং ডাইনিং যেহেতু খুব কাছাকাছি, তাই ড্রয়িং এবং ডাইনিংয়ে ডাইনিং টেবিল এবং সোফা সেটটা আমি একই ফেব্রিক রেখেছি এবং একই ডিজাইন রেখেছি, একই সেট করেছি। আর আমার ওয়ালে আমি কিছু মোঘল পেইন্ট রেখেছি, আর আমার কিছু ওয়াল একেবারেই খালি আছে যতদিন পর্যন্ত আমি আমার মনের মতো কোনো মোঘল আর্টওয়ার্ক না পাবো, অথবা আমি নিজে কিছু না আঁকতে পারবো ততদিন পর্যন্ত এটা খালি আমি রাখবো। কারণ এই মোঘল আর্ট ছাড়া অন্যান্য যতগুলো ছবি আছে আমার বাসাতে সবগুলো আমার নিজে হাতে আঁকা। তো এই এছাড়াও আমি কিছু পেন্সিল স্কেচ করি, আমার ফ্যামিলি মেম্বারদের ছবি, আমার ছেলেদের ছবি, আমার হাজব্যান্ডের ছবি, এগুলো আমি নিজে হাতে এঁকেছি এবং এগুলো দিয়ে আমি আমার ওয়ালটাকে আমি ডেকোরেট করেছি। কিন্তু একটা ওয়ালকে আমি আমাদের নিজের ফ্যামিলি ফটোগ্রাফ রেখেছি, যেখানে আমাদের বিভিন্ন ট্র্যাভেলের ছবি আছে। কারণ আমরা যখন কোনো ট্র্যাভেলে যাই সেই সময় যে আমরা খুব আনন্দময় এক মুহূর্তগুলো কাটাই, সেই ছবিগুলো আমি রেখেছি। এবং আমি খুব শখের কিছু ছবি রেখেছি, আমার কিছু হবির ছবি আছে ওখানে, যেমন আমার নাচের ছবি, আমার গানের ছবি, সেগুলো দিয়ে আমি আবার একটা ওয়াল ডেকোরেট করেছি। এবং তার ঠিক নিচে আমার কিছু অ্যালবাম রেখেছি, আমি মাঝে মাঝে আমার যখন ইচ্ছে হয় পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে, তখনই আমি ওই অ্যালবামগুলো দেখি। আমি খুব সৌন্দর্য বিলাসী একজন মানুষ, আমি আমার নিজেকে নিজের চারপাশকে সাজিয়ে রাখতে খুব পছন্দ করি। এই জন্য দেখা যায় যে আমি যদি একটা ডাল ভাত তো খাই, সেটাকেও আমি টেবিলটাকে সাজিয়ে পরিবেশন করি এবং আমার ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে খেতে ভালোবাসি। তো আমার ডাইনিং টেবিলটাকে তো আমি বলেছি যে আমার সোফাটার সাথে ম্যাচ করে আমি একই সেটকে কিনেছি। এবং ওই যে আমার রাজকীয় একটা স্টাইল পছন্দ বলে ডাইনিং সেটটাও আমার ভিক্টোরিয়া সেট, এবং ডাইনিংয়ের উপরে যে টেবিল সেট আপ এটাও আমার খুব একটা পছন্দের বিষয়। যদিও আমি কোথাও কোনো কোর্স করি নাই, কিন্তু নিজেই এটা সাজিয়ে সাজিয়ে আমি আমার আমি নিজেকে এটা নিজেই প্র্যাকটিস করি। তো আজকে আমি যেটা টেবিল সাজিয়েছি তার মধ্যে একটা রেইনবো কালারের ব্যাপার আছে। আমি কিছুদিন যাবত আমার রেইনবো কালারের কালেকশান, স্পুন কালেকশান, গ্লাস কালেকশান করছি আমি। তো এই টেবিলটাকে আমার খুব রেইনবোর মতো করে সাজাতে ইচ্ছে করেছে। তো আজকে আমি রেইনবো একটা থিমে আবার ডাইনিং টেবিলটা সাজিয়েছি। আমাদের বাসাটাতে চারটা বেডরুম রয়েছে, তো আমার মাস্টার বেডরুমটাতে আমি এটাতে আমি মাস্টার বেডরুমের সাথে আমার যে ব্যালকনিটা আছে ওটা তো আমি গ্রিন করে আমি অনেক ধরনের গাছ দিয়ে সাজিয়েছি। এবং আমি ছোট থেকে গান গাই, তো এই গানের চর্চাটা করার জন্য আমার প্রতিদিনই একটু হলে আমি রেওয়াজ করি। তো আমার বেডরুমের এক কোণায় আমি এই আমার হারমোনিয়াম এবং গানের সরঞ্জাম দিয়ে আমি ওখানে সাজিয়েছি। এবং যেখানে আমি গানের রেওয়াজ করি সকালবেলা বা সন্ধ্যাবেলায়, তার সামনেই আমার ব্যালকনির সবুজটা আমি দেখতে পাই, সেজন্য আমার খুব ভালো লাগে এটা। আর বেডরুমে আমার সেরকম কিছু নাই, জাস্ট আমার শোয়ার একটা বেড আছে। এবং বেডটাকেও আমি ওই আমার ছোটোবেলার নানি দাদিদের বাসায় দেখা যে পালঙ্কের যে একটা কারুকার্যময় একটা ভাব আছে, ওটা রাখার জন্য ওরকম একটা কারুকার্যময় বেড আমি চুজ করেছি। আর আমি যেহেতু এই টাইপের সাজটা পছন্দ করি, তাই আমি আমার কার্টেনগুলোতেও আমি সিল্ক ফেব্রিক ইউজ করেছি। আর এখানে আমার একটা প্রিয় একটা কর্নার আছে, একটা সোফা আছে এখানে, একটা সিঙ্গেল সোফা, সেখানে বসে আমি বই পড়ি, বা আমি ওখানে পাশে একটা কফি টেবিল আছে ওখানে বসে আমি আমার ল্যাপটপ নিয়ে আমি আমার কাজ করি। এছাড়া আমার একটা ভীষণ প্রিয় একটা আসবাব আছে, সেটা আমার ড্রেসিং টেবিল। আমি স্কুলে জব করি এবং আমি খুব সাজতে পছন্দ করি, কিন্তু এই সাজের একটা মেইন কারণ হচ্ছে আমার স্কুলের বাচ্চারা। বাচ্চারা তাদের টিচারকে সেজে গুজে খুব সুন্দর পরিপাটি দেখতে খুব পছন্দ করে, সেজন্য আমার মনে হয় এই সাজটা আমার খুব সার্থক হয়। এবং আমার প্রফেশনের জন্য, বাচ্চাদের জন্য আমি আমার যে সাজটা দরকার বা যেই জিনিসগুলো দরকার হাতের কাছে যেন পাই, খুব সুন্দর করে আমি ড্রেসিং টেবিলটাকে সাজিয়ে রাখি। আর আমার বেডরুমে আমি জাস্ট আমার নিজের হাতে আঁকা ছবি রেখেছি, আমার হাজব্যান্ড আর আমার ছবি। এটা আমি পেন্সিল স্কেচ করে রিয়েলিস্টিক একটা ড্রয়িং করেছি এখানে। আর এখানে আর একটা আমার ছবি আছে, সেটা আমার নিজের, ওটাও আমার নিজের হাতে করা, খুব লং, অনেক বড় একটা মেয়ের একটা ছবি আছে, খুব সুন্দর একটা মেয়ের ছবি, আমি ওটা সেলাই করেছি। এই আমার বেডরুমের ডেকোরেশনটা। এছাড়া আমার আর যে আরেকটা জিনিস হচ্ছে, আমার আমি খুব রেড কালার টাইপের পছন্দ করি, তো বেডরুমে আমি রেড কালার ওয়ালে রাখি নাই, কিন্তু লাইট পিঙ্ক রেখেছি, বাজারের লাইট পিঙ্ক কালারটা যেটা সেটা আমি ইউজ করেছি। আর অন্যান্য যে চারটা বেডরুম আছে ওগুলোতে আমি লাইট পার্পল ইউজ করেছি, তার মধ্যে দুটো আমার ছেলেদের বেডরুম
এখানে আমার ছেলেরা যেহেতু ছেলে এবং ওরা খুব মিনিমালিস্ট, ওরা খুব অল্প জিনিস পছন্দ করে, স্পেশালি আমার বড় ছেলে, সে শুধুমাত্র তার বেড আর টেবিল ছাড়া কোনো কিছু রাখতে সে চায় না। তো ওর ওর বেডে ওর রুমে এটা আছে, এবং আমার ছোট ছেলে সে এই টেবিল এবং বেডটা ছাড়াও সে যেহেতু কম্পিউটারে অনেক কাজ করে, সে কম্পিউটারে টেবিলটা আছে ওখানটায়, আর ওর কিছু গিটার আছে, সে গিটার বাজায়। তো এভাবেই আমি আমার ছেলেদের রুমগুলো সাজানো আছে। আর এছাড়া আরেকটা যে আমাদের ফোর্থ বেডরুম, যেটা গেস্ট রুম, সেই জন্য এই রুমটাকে আমরা একটু অফিস রুম এবং স্টাডি রুম এবং টিভি রুম এইভাবে আমরা ইউজ করছি। আমাদের এই বাসাটা 10 তলার উপর হওয়াতে যথেষ্ট পরিমাণ আলো বাতাসপূর্ণ, এখানে প্রচুর আলো আসে এবং সারা দিন আমরা এই আলোটা খুব উপভোগ করি। এবং এর পরেও আমরা বাসায় সবসময় একটা ব্রাইট একটা ভাব রাখতে চাই, আরও আলোকিত রাখতে চাই। সেজন্য আমরা আমার মনে হয়েছে যে বার্জারের রবিয়ালা অফ হোয়াইট কালারটাই এই ভাবটাকে আরও ধরে রেখেছে। আমরা বাসার ভিতরে ড্রয়িং ডাইনিং এবং লিভিং স্পেসটাতে বার্জার রবিয়ালা অফ হোয়াইট কালারটা ইউজ করেছি, এবং বাইরে আমরা ওয়েদার কোট সাদা কালারটা ইউজ করেছি। আমার বাসার কিচেন, কিচেনে যে আমি রেগুলার রান্না করি তা নয়, কিন্তু নানা রকমের অকেশনাল ডেজগুলোতে বা নানা রকম আমার বিভিন্ন অবসরে আমি রান্না করতে খুব ভালোবাসি। কিন্তু আমার রান্নাঘরটাকে আমার হেল্পিং হ্যান্ডসরা, ওরাও আমার মতোই মনে হয় শৌখিন হয়ে উঠেছে, তারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। ল্যাম্প, টেবিল ল্যাম্প, স্ট্যান্ড ল্যাম্প, নানা টাইপের ল্যাম্প আমার খুব পছন্দ। আমার বাসায় যেহেতু ইন্টেরিয়ার কোনো লাইটিং নাই, তাই আমি সফট এবং ওই স্নিগ্ধ ভাবটা আনার জন্য অনেক সময় ল্যাম্প ইউজ করে থাকি। এছাড়াও আমার আমার আর একটা জিনিস শখ আছে, যেটা হচ্ছে নানা রকমের ঘড়ি। ঘড়িতেও খুব কারুকার্যময় ঘড়ি দেখলে আমার খুব ভালো লাগে, তো তখন আমি এটা কালেক্ট করে ফেলি। তো আমার বাসায় সব ঘড়িগুলোই মোটামুটি কারুকাজ করা। আমার কাছে ফেবুলাস হাউস মানেই রাজবাড়ি। খুব কারুকার্যময় ফার্নিচার থাকবে, দেয়ালে মুঘল আমলের ছবিগুলো থাকবে এবং চারপাশে বাগান থাকবে। যদিও এখানে আমার চারপাশে ওরকম উদ্যান নাই, কিন্তু আমি ঠিক সেভাবেই চেষ্টা করেছি আমি কারুকার্যময় কিছু ফার্নিচার রাখতে, ওই টাইপের ছবি রাখতে। এবং প্রতিদিন সকালবেলা যখন আমি ঘুম ভেঙে আমার বেডরুমের দরজাটা খুলি, তখন আমার মনে হয় আমি যেন একটা রাজবাড়িতেই আছি। আমার কাছে ভীষণ ভালো লাগে, এবং আমি সৃষ্টিকর্তার উপরে আমি সবসময় আমি এই কারণে কৃতজ্ঞ যে আমার মনে হয় উনি আমাকে একটা এরকম একটা বাসায় থাকার সুযোগ করে দিয়েছে, যেটাকে আমি আমার মনের মতো করে সাজাতে পেরেছি। এবং ঠিক ওইভাবেই যে ছোটোবেলার রূপকথার রাজ্যে যখন আমি ঘুরে বেড়াতাম বই পড়তে গিয়ে, যেরকম যেরকম মনে হতো আমার ফার্নিচারগুলো হওয়া উচিত, আমি কিছুটা হলেও সেরকম করতে পেরেছি, এবং আমি আমার বাসাটাকে সেজন্য ভীষণ ভালোবাসি।